হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো এখন বাজছে সকাল মোটামুটি 8:45 মতন, 9টা বেজে গেছে। তো আজকে ছুটি দিয়েছে হাজব্যান্ডের, তার জন্য আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। আর উঠে কিছু বাসন ছিল সেগুলো আগে মেজে নিলাম, তারপর এখন ব্রাশ করছি। তো ব্রাশটা করে তারপরে চা বানাবো। আর এখানে কাজ অলরেডি হয়ে গেছে আজকে, তো আওয়াজটা শুরু হবে, আবার মাথা খারাপ শুরু হবে। তো যাই হোক, এখন বন্ধ আছে, তো আমি ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করে দিই। তো আমার মেয়ে না অনেকক্ষণ উঠেছে, ভালো ভালো লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ উঠেছে ও, কিন্তু ব্রাশ টাশ করেনি। আমি ব্রাশ করবো, তখনই ও ব্রাশ করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকে পেঁয়াজের বড়া করা হচ্ছে, মানে পেঁয়াজি। তো এই পেঁয়াজি দিয়েই আজকে সকালে মুড়ি খাওয়া হবে, এটাই হবে আজ আমাদের ব্রেকফাস্ট। তো খেতে খুব ভালো লাগে, কারা কারা খাও তারা জানিও, তো আমি তো মাঝে মাঝেই খাই এটাই। তো আজকে ইচ্ছা হলো তাই আজকে বানালাম। ওর হাজব্যান্ডও বাড়িতে থাকে না, তাই ওরও খাওয়া হয় না এইসব, তার জন্য আজ বেশি করে বানালাম। তো হাজব্যান্ড আজকে চিকেন রান্না করবে, তো আমি প্রথমে এঁচোড়ের তরকারি করেছিলাম, এঁচোড় আর সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি। আর ভাবলাম ডাল আর কোনো কিছু হয়তো বানাবো, তো সে বলছে যে না চিকেন খেতে হবে আজকে, যেহেতু ছুটি আছে। তো আমি বললাম যে আমি বানাতে পারবো না, তুমি বানাও, তুমি অনেকদিন বানাওনি। তারা ওই বানাচ্ছে। অবশ্য আমি রসুন ছুলে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, সব করে দিয়েছি, তারা ও বানাচ্ছে। তো ফ্রেন্ডস, দুপুরের মেনু দেখো আজকে কি রান্না হয়েছে। আমি করেছিলাম এই এঁচোড় আর এই সজনে ডাঁটা নিরামিষ একটা তরকারি, আর এর সাথে ডাল ঠাল এসব করবো ভেবেছিলাম। তারপর চিকেন এনেছি, চিকেনটা ও করেছে। আর নিয়ে নিয়েছি বাড়িতে পাতা টক দই আর পেঁয়াজ আর লেবু আর কিছু নিয়ে নিই। মেয়ে এদিকে নিয়ে বসে খাচ্ছে আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো চলো খাই, খেতে থাকি, তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। এখন বিকেলবেলা হয়ে গেছে, 4:30 মতন বাজছে এখন। তো আমি উঠে পড়েছি এই যে একে দেখার জন্য কি করছে না করছে। তো চুপচাপ বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, আমি যখন কথা বলি আমার দিকে তাকায়। আর হাজব্যান্ডকেও মোটে সহ্য করতে পারে না, ওর মুখ দেখলে ও ঠোকর মারতে চলে আসে। আমি ভাবলাম যে কিছু বাসন আছে ধুয়ে রাখি, বিকেলে একটু হাঁটাহাঁটি করতে যাবো, ঘরের ভিতরে থেকে না ভালো লাগছে না, একটু বাইরে ফ্রেশ হওয়ায় যাবো। আজ ভেবেছিলাম একটা মন্দিরে যাবো, এখান থেকে ওটা 10 মিনিট টাইম লাগে প্রায়। তো সেখানে যাওয়ার হলো না, কারণ আর চিকেন খেয়ে নিয়েছি, চিকেন খেয়ে খাওয়া, তার জন্য আজ মন্দিরে যাবো না। কি আওয়াজ গাড়ি ঘোড়াটা, আর ওরা দুজন ঘুমাচ্ছে, ওদেরকে ডাকছি না এখন। আমার না আবার ঘুম থেকে উঠলেই জানো তো কি মনে হয়, মনে হয় কি একটু চা খাই চা খাই এরকম মনে হয়। আমি ঘুমাইনি, আমি জাস্ট শুয়েছিলাম। এখন যদি ঘুমিয়ে নিই আমার রাত্রে ঘুম ঠিকঠাক আসে না, একদমই আসে না। তো হাওয়াটা খুব ভালো দিচ্ছে, তাই আমি বলছি যে তাড়াতাড়ি বেরোতে গেলে বাসনগুলো ধুয়ে রাখবো, সন্ধ্যাবেলায় এসে চাপ থাকবে না। বাসন আমি অন্যদিন রাখি না, আজকে বেশি একটু হয়েছে বলে পেট খুব মানে খাওয়ার পর খুব মানে পেট ভারী ভারী লাগছিলো, তার জন্য আমি বাসনগুলো রেখে দিয়েছি। আর ওষুধ খেতে হয় দুটো, তো দুটো ওষুধ খেলে তার সঙ্গে জলও আছে, মানে খাবার প্লাস ওষুধ জল। তো আমার আর ভালো লাগছিলো না, আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে মোবাইলই দেখছিলাম। তো বাসনগুলো ধুয়ে নিই, তো তারপর আমি রেডি হচ্ছি, তারপর ওদেরকে ডাকবো, চা বানিয়ে দেবো, তারপর বেরোবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণ, আর দেখে নাও তোমরা একবার। ইনি না দুটো ডিম পেরে কি একদম নিজে বিশাল কিছু ভাবছে। আসলে না একটা জিনিস আমি বুঝতে পারছি না, তোমাদেরকে আমি বলছি, জানি না এটা হয় নাকি, মানে এই ডিম যে পেরেছে দুটো পায়রাকে দেখছি, কখনো এ থাকছে কখনো অন্যজন থাকছে, মনে হয় ওদের মানে ডিমগুলোর মা বাবা হয়তো হবে দুজনে। তো কখনো একে দেখছি কখনো অন্য আরেকজনকে দেখছি, তো জানি না এটা কি মানে একজনই না দুজনই, তো আমার মনে হচ্ছে দুজন আলাদা আলাদা। তো এই বিষয়ে আমার জানা নেই, তো চলো বাসনগুলো আমি ধুয়ে নিই তাড়াতাড়ি, চলো।
তো বিকেলে বলছিলাম না যে একটু বেরোবো হাঁটাহাঁটি করতে, তো এখানে এসেছি। এখানে একটা বড় পুকুর আছে আর পুকুরের সাইডে এরকম বসার জায়গা আছে, তো লোকে এখানে বিকেলবেলায় বসে। আর সাইডে গাছ লাগানো আছে, তো এটাই ব্যাস, আর কিচ্ছু নেই এখানে। তো এখানেই এসেছি একটু মানে হাঁটাহাঁটি করতে, ঘোরাফেরা করতে। তো মেয়েকে নিয়ে এসেছি, ওরও একটু ভালো লাগবে। তো ভেবেছিলাম আজ অন্য একটা জায়গায় যাব, কিন্তু সেখানে যাওয়া আছে হলো না। তো যাই হোক, এখানেই চলে এলাম, তাই একটু হাঁটাহাঁটি করার পর আবার বাড়ি ফিরে চলে যাব। বাড়ি চলে এসেছি, আইসক্রিম নিয়ে এসেছি। বললো পানিপুরি খেতে, আমি বললাম না, খাবার এখনো পেটটা কীরকম ভারী ভারী লাগছে, আইসক্রিম নিয়ে এলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখি দেখি বেটার আইসক্রিম দেখি একটু। মানে আমারটা ওকে দিতে হবে, ভাবি ও আমারটা আগে তো ফেলে। তো ফ্রেন্ডস, বাড়ি ফিরে এসে আমি শুয়ে পড়েছি একটু, একদমই কিছু ভালো লাগছে না, খুব মাথাটা ধরে গেছে আর হেঁটে হেঁটেও ক্লান্ত, বিরক্ত লাগছে, তাই শুয়ে পড়েছি। রান্নাবান্না কিছু করিনি, শুধুমাত্র ভাতটা করব। তো এখনো ব্লগটা এডিটিং করা বাকি আছে, আর যা সাউন্ড চলছে এখানে, মানে কি বলবো, মাথা খারাপ। একটা বন্ধ হচ্ছে তো একটা চালু হচ্ছে, তো ভাবছি তাই কী করে ব্লগটা শেষ করব। তো জানি না এরপরে আর কিছু মানে মানে কি বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি, মানে এটার পর আর কিছু বলবো নাকি বা ভিডিও বানাবো নাকি, তো এখানেই হয়তো শেষ করে দিতে হতে পারে। তো ঠিক আছে, কি চুচু, ঠিক আছে চলো। আর কিছু বলছি না, সত্যি সত্যি আমার শরীরটা খারাপই লাগছে সন্ধ্যের দিক দিয়ে। তো চলো ব্লগটা এখানেই আজকে শেষ করছি, তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও অনেক সুস্থ থাকার চেষ্টা করছি। চলো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, কথা বলতে পারছি না, শুয়েও থাকতে পারছি না আর বসেও থাকতে পারছি না, কিছু করতে ভালো লাগছে না, সাড়ে নটা বাজে রাত। তো হাজব্যান্ড ভাত বসিয়েছে, আমার পেটে খুব ব্যথা করছে, জানি না কী হবে। যাই হোক, আর ভিডিওটা আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না। যদি ভালো থাকি তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর কিছু বলছি